আপনারা যে খাওয়ান দান বাপ মরে গেলি কোন কিতাবে পাইছেন কান? এটা বেদাত, সম্পূর্ণ গুনার কাজ এটা। ওখানে খানা খাওয়া হারাম, টাকা নেওয়াও হারাম। ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আপনাদের সামনে একটি বক্তব্যের জবাব নিয়ে উপস্থিত হয়েছি। বক্তব্যটি হচ্ছে ওহাবীদের একজন কথিত বক্তা রানা মস্তান, উনি বলতেছেন যে মানুষকে আমরা যে খাবার খাওয়াই এই খানা খাওয়ানি নাকি গুনার কাজ, নাউজুবিল্লাহ মিন জালিক। মানুষকে যে আমরা খাবার খাওয়াই এই খাওয়া নাকি শুয়োরের গোস্ত খাওয়ার সমান, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা আজকে দেখব এই খাবার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আছে কি। আমরা এর দেখা গেছে আমাদের দেশে বিয়া শাদী হলে অনেক বড় লোকরা চেয়ারম্যান মেম্বার তারা দাওয়াত পায়, কিন্তু গরিব মিসকিন সেখানে দাওয়াত কমই পায়। কিন্তু একটা জেফতের আয়োজন করলে, একটা মানুষ মারা গেলে খানার একটা আয়োজন করলে, সেই জায়গার মধ্যে আমরা দেখি বেশিরভাগ গরিব দুঃখী যারা আছে তারাই দাওয়াত পায়। কিন্তু রানা মস্তান সাহেব উনি বলতেছেন এই খাবারটা নাকি, এই খাবারটা খাওয়া নাকি শুয়োরের গোস্ত খাওয়ার সমান, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা আজকে দেখব এই সম্পর্কে হাদিস আছে কি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি হাদিস আপনারা লক্ষ্য করুন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ, মুত্তাফাকুন আলাইহি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে জৈনক ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন, তুমি অপরকে খাদ্য দেবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে। শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী যারা দেখতেছেন, আমরা এই হাদিসটি লক্ষ্য করলে দেখা যায় এই হাদিসটি রয়েছে বুখারী ও মুসলিম শরীফে। এই হাদিসটি লক্ষ্য করলে দেখা যায় ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো। আর আমাদের দেশে মানুষ মারা গেলে কি করা হয়, মানুষের 10 দিন পর অথবা 40 দিন পরে কি করা হয়, আলেমুল আমাদেরকে দাওয়াত করা হয়, সেখানে আলেমুল আমরা কোরআন তেলাওয়াত করে জোহরের নামাজের পর দোয়া করে মায়েতের জন্য, তারপরে খানাপিনা খাই। কিন্তু আজকে দুঃখের বিষয়, এরকম একটি উত্তম কাজকে আজকে যারা বেদাতের ফতোয়া দিচ্ছে, দুঃখের বিষয় তাদের জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করুক। এই সমস্ত ওয়াহাবি থেকে আপনি আমাকে আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।